আজ দেখাবো এই ধরনের কম্বাইন রাইস মিল মেশিনগুলি আপনারা কিভাবে নিজেরা বাড়িতে সেট আপ করবেন। আর এই ধরনের মেশিন দিয়ে ব্যবসা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এরকম এক ধরনের মেশিন সেটআপটি আমরা প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবার টোটাল কানেকশনের পালা এবং কী কী আছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেন। এই ফ্রেমের সঙ্গে, এই ফ্রেমটির সঙ্গে একের পর এক এই সব জিনিসগুলোকে কানেক্ট করতে হবে। এবং দেখুন নাটের প্যাকেট দেওয়া আছে, এটা হচ্ছে গুঁড়ো করার জন্য, এটা হচ্ছে চাল ধান থেকে চাল বার করানোর জন্য। টোটাল এইভাবে টোটাল সেট আপগুলো দেওয়া আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে মোটরটিকে আমরা কানেকশন করবো এবং ওর সঙ্গে তারগুলোকে লাগিয়ে এই ফ্রেমটির মধ্যে যোগ করব। ঠিক আছে বন্ধু, এখন চলুন মোটরের কানেকশানটা করে দেখি। দেখুন বন্ধু, সিঙ্গেল ফেজ কম্বাইন্ড রাইস মিল মোটরের কানেকশানটা কীভাবে হয় একটু মন দিয়ে দেখে নিন। দেখুন দুদিকে দুটি কোণে দুটো কালো তার লাগানো আছে, এইগুলোকে খুলে ফেলতে হবে। এই তার দেখুন, এখান থেকে এ তারটাকে খুলে এখানে রেখে দিলাম। এবং এখান থেকে এ তারটাকে খুলে নিতে হবে। দুটো তারকে খুলে আলাদা করে দিচ্ছি, দিয়ে যেটা যে স্ক্রুটা যেখানে লাগানো ছিল ওখানে লাগিয়ে দিতে হবে। এবার আরেকটু মন দিয়ে দেখুন, এখান থেকে এটা কানেকশান করা আছে, এখান থেকে এটা কানেকশান করা আছে। এই দুটো কানেকশান দেওয়ার পাথটিকে খুলে আলাদা করে দিতে হবে। এই পাথটাকেও খুলে আলাদা করে দিলাম, দিয়ে যে নাটগুলো যেখানে লাগানো ছিল সেগুলোকে লুজ করে লাগিয়ে রেখে দেন। সেমভাবে এদিকেও একটা দেখুন, দুটো নাটকে লুজ করে খুলে দিচ্ছি। মন দিয়ে দেখবেন যে তারগুলো কি যেখানে লাগানো ছিল সেখানে কিন্তু লাগিয়ে রেখে দিচ্ছি, এগুলোকে খুলছি না। জাস্ট এর সঙ্গে এটার সঙ্গে এটা যে লাগানো আছে পাত দুটো, ওই পাতটাকে আমরা খুলে নিচ্ছি। বন্ধুরা এখন দেখুন, এটা এটা এবং এই তারটিকে আমাদের আর কাজে লাগবে না, এগুলোকে আমরা খুলে আলাদা করে দিচ্ছি। আর যদি আপনারা খুব প্রয়োজন মনে করেন এটাকে আর্থ কাজে বা বডি আর্থে যেখানটা লাগিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন। তো এই মুহূর্তে কানেকশান দেওয়ার জন্য এগুলো আমাদের আর লাগবে না, এগুলোকে আলাদা করে দিচ্ছি। এবারে দেখুন এই কানেকশানটা দেওয়ার আগে সবার আগে এই ক্যাপটিকে ঢুকিয়ে এভাবে রেখে দিন। এবারে কানেকশানটাকে একের পর এক দিয়ে দিচ্ছি, রেড এদিকে ব্লু, মাঝে ব্লু, এখানটায় গ্রিন, এখানটায় গ্রিন, এবং এইখানটা হচ্ছে লাস্ট এই পয়েন্টটিতে ইয়েলো। ব্যাস খুব শক্ত করে লাগিয়ে দেবেন যাতে লুজ কানেকশান করো না হয়। ব্যাস আমাদের মোটরের কানেকশান হয়ে গেছে, সিম্পল একটা কানেকশান। এবারে দেখুন এটাকে এই খাপটিকে আগে এর মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন, এবারে নাটগুলোকে লাগিয়ে দিলেই মোটর কানেকশান ওকে। ওকে, এবারে পুলিটিকে এখানটায় লাগাবো শ্যাফটের সঙ্গে, শ্যাফটের এটা খুলে দিতে হবে, এটা লাগবে না। আর এইটা মেন অনেক জায়গায় দেখি যে খুলে বের করে দিতে হবে, তো আমি বলছি আপনারা বন্ধুরা খুলবেন না, না খুলে এই পুলিটাকে নিচের দিকে রাখুন, ছোটোটিকে নিচের দিকে, বড়োটিকে উপর দিকে রেখে এই খাঁচ আর এই অংশটির সঙ্গে মিলিয়ে একটু প্রেশার দিয়ে লাগিয়ে দিন। একটা ছোটো কার দিয়ে এইভাবে মারলে
আরো যাবে এটা। ব্যাস বন্ধুরা দেখুন পুরো বসে গেছে। এইভাবে আপনারা একটু ধৈর্য ধরে এটাকে লাগিয়ে ফেলুন। অনেক সময় দেখিয়েছি এটা এই ক্লিপটা খুলে নিতে হবে, তো আপনারা আপনাদের বলবো এই ক্লিপটা খুলে আপনারা লাগাতে যাবেন না, তখনই বরঞ্চ অসুবিধা বেশি হয়। তো এটা খুলে এইভাবে কুলিটাকে লাগানোর পরে দেখুন সামান্য একটু গ্যাপ আছে এখানটায়, এটা এদিকে ঘুরছে, এটা এদিকে ঘুরবে, এটা এদিকে ঘুরছে। থ্যাংক ইউ বন্ধু। এবারে আমাদের মটরটিকে এইটার সঙ্গে সেট করতে হবে। দেখুন এই পাতিটিকে এইভাবে নিন, এই কাটা অংশটি রাইট দিকে রাখুন, এইভাবে আমার দেখানোর মতন রাখুন, এইভাবে এটাকে লাগিয়ে দিন। বন্ধুরা এটা একদম উপর দিকে করে লাগিয়ে দেন, তার প্রয়োজন হলে বেল টাইট দেওয়ার সময় আপনারা একটু নামিয়ে নিতে পারেন অপোজিট দিকে। এটাকে এইভাবে লাগাতে হবে, এইভাবে দুটোকে টাইট করে নিচ্ছি এবং এইটাকে নিচে এই পাতাটা নিচে এইভাবে লাগিয়ে দিন। একটু মাঝামাঝি ধরে এদিকে লাগান, কারণ মোটরটা এদিকে ঘুরে বসবে, দেখা হলে এটা কি এই জন্য পিছনে করতে হতে পারে, অর্থাৎ এদিক সেদিক সরিয়ে নিতে হতে পারে। আর একটা পাতিকে এইভাবে এইভাবে লুজ করে লাগিয়ে রেখে মোটরটিকে এর উপর সেট করে নিন, পরে প্রয়োজন হলে এই নাটগুলোকে খুলে একটু এদিক সেদিক সরিয়ে এটাকে সেট করতে হবে। এবার বন্ধু মোটরটিকে এখানটা আমি লাগিয়ে দেব, এইভাবে মোটরটিকে বসিয়ে দিচ্ছি এখানটায়। আগে কারেকশন করে নিয়েছি, দেখুন বন্ধু এবার বসিয়ে মোটরটিকেও ধৈর্য ধরে পাতগুলোর সঙ্গে লাগিয়ে নিই। এখন একটা স্ক্রু দিয়ে এখানে হ্যান্ডেলটা লাগানো ছিল এটা খুলে নিয়ে আপনারা এখানে ঝুলিয়ে দেন, ঝুলিয়ে নিয়ে এখানে দুটো নাট দিয়ে এটাকে টাইট করে লাগিয়ে দেন। এবারে এই হ্যান্ডেলটিকে ঢুকিয়ে বন্ধুরা এরকম মেশিনের সম্পূর্ণ সেটআপের ভিডিওটি দেখতে চাইলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এইরকম প্রয়োজনীয় মেশিনপত্রের সেটআপের ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।